আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা রানা শুভ মহালয়া ঘিরে কি ধরনের আনুষ্ঠানিকতা থাকছে হ্যাঁ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সেই দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আসে কিন্তু মহালয়া এবং সেই অনুষ্ঠান চলছে বরিশালে বরিশাল নগরের সরোডে পার্টি অফিসের সামনে সেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মহালয়া কিছুক্ষণ আগে চণ্ডী পাঠ হয়েছে তারপরে আগমনী গান হয়েছে এখন মূলত গীতি নাট্য অনুষ্ঠিত হচ্ছে যেখানে আপনারা দেখছেন যে নাট্যকর্মী যারা রয়েছেন তারা এই মহালয়ার যে মহালয়ার যে উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্যে এই মহালয় অনুষ্ঠিত হয় তারই কিন্তু ব্যাখ্যা এখানে দিচ্ছেন এবং সেখানে যুগে যুগে কালে কালে যে দেবী দুর্গার আগমন ঘটেছে সেই আগমনের বার্তাই কিন্তু তারা এখানে দিচ্ছে তো আমাদেরকে যেটি জানানো হয়েছে এখানে মূলত এই গীতি নাট্যের মাধ্যমে তারা বর্তমান বর্তমান পরিস্থিতি এবং দেবী দুর্গার আগমন পরিস্থিতি দুটোর একটি সম্মিলন দিয়েছে আমাদের আমাদেরকে জানানো হয়েছে যে আগামী আট আট তারিখ পঞ্চমী বিহিত পূজার মাধ্যমে এই দুর্গাপুজো শুরু হবে এবং তারও অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে বিজয়া দশমী বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা এই ছিল বরিশালের মহালয়ার সর্বশেষ খবর ধন্যবাদ রানা এবার শেরপুরের খবর জানতে চাই যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা আনুষ্ঠানিকতা এবং দিন গণনা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আমি আছি এখন এই মুহূর্তে শেরপুর পৌর শহরের গোপালজীর মন্দিরে আজ সকাল থেকেই কিন্তু এখানে পিতৃতর্পণ অনুষ্ঠান হয়েছে কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে বেশ সনাতন ধর্মাবলম্বীদের ভিড় ছিল এবং আমরা দেখেছি যে আজকের এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের গণনা শুরু হয়েছে তাদের মতে এবার দুর্গা মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা আসবেন গজে চড়ে এবং এখান থেকে কিন্তু মর্তে ফিরে যাবেন ঘোড়ায় চড়ে নৌকায় চড়ে তো আমরা যতটুকু জেনেছি সনাতন ধর্মাবলম্বী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে কিন্তু এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবং দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আমরা দেখেছি এবার শেরপুর জেলায় একশো আটান্নটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ইতোমধ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শেরপুরের সনাতন ধর্মাবলম্বীরা একই সাথে নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু প্রতিটি মণ্ডপ রাখা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে শেরপুর জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ছিল রাব্বি আমার কাছ থেকে মহালয়ার সর্বশেষ খবর শেরপুর থেকে রাব্বি আপনাকে ধন্যবাদ বরিশাল ও শেরপুর থেকে শুভ মহালয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা